দর্শক শ্রোতা, আজকে আপনাদেরকে আমি একটা জিনিস দেখাবো। সেটি হলো আজকে যে এই জায়গায়, এটি হলো যে মাতারবাড়ি সমুদ্র বন্দর। তো এখানে আমাদের একটা 5 টন ওজন একটা নোঙ্গর ছিঁড়ে পড়ে গেছিলো পানিতে। তো আমরা এই নোঙ্গরটি আজকে তুলবো। এখানে ডুবুরি টিম আছে, এই যে দেখুন ডুবুরি টিম অলরেডি রেডি। ডুবুরি টিম পানিতে নামবে, নেমে নোঙ্গরটাকে খুঁজে দেখবে, দেখার পরে আমরা এটাকে আজকে তুলবো। তো আপনাদেরকে পুরো ভিডিও দেখাবো, সাথে থাকুন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। দর্শক, আপনারা এখন যে ক্রেনটি দেখতে পাচ্ছেন, আমরা আজকে এই ক্রেনটা দিয়ে আমরা এই পানির নিচ থেকে নোঙ্গরটা উঠাবো। তো দেখতে পাচ্ছেন অলরেডি ডুবুরি পানির নিচ থেকে উঠে এসছে, সে নোঙ্গরটা খুঁজে পাইছে। এবং আমরা এই যে দেখতে পাচ্ছেন যে উইংস, এই উইংসের দিয়ে আমরা নোঙ্গরটাকে একটু উপরে উঠাবো টেনে। তারপর আমরা ক্রেনের সাথে নোঙ্গরটি লাগিয়ে ক্রেন দিয়ে পুরো নোঙ্গরটি উপরে তুলে আনবো। দর্শক, অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন আমরা উঁচ দিয়ে টেনে আমাদের নোঙ্গরটাকে আমরা পানির নিচ থেকে অনেকটা উপরে তুলে আনছি। তো এখন আমরা দেখতে পাচ্ছেন যে ক্রেনটা, আমরা এই ক্রেনের সাথে নোঙ্গরটা লাগাবো, লাগিয়ে আমরা ক্রেন দিয়ে টেনে আমরা নোঙ্গরটাকে উপরে তুলবো। তো দেখতে থাকুন, এটি হলো যে 250 টন ক্যাপাসিটি এই ক্রেনটার। আর আমরা এখন এই ক্রেনটা দিয়ে আমরা নোঙ্গরটা উপরে উঠাবো। তো দেখুন, এখানে ডুবুরি ওয়্যার সোলিং দিয়ে নোঙ্গরটাকে ক্রেনের সাথে বেঁধে দিচ্ছে। ডুবুরির কাজ এখানে শেষ। ডুবুরি নোঙ্গরটিকে সম্পূর্ণ কমপ্লিট করে ক্রেনের সাথে ওয়্যার সোলিং দিয়ে নোঙ্গরটিকে বেঁধে দিয়ে ডুবুরি উঠে আসছে।
এখন আমরা কেরেন্টটা দিয়ে আমরা আস্তে আস্তে নোঙরটি উপরে তুলবো। দেখবেন কত বড় নোঙর পানিতে ছিঁড়ে পড়ে গেল, আর আমরা এই নোঙরটাকে পানির নিচ থেকে ডুবুরে দিয়ে উঠালাম। তো দেখতে থাকুন। দর্শক আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন কত বড় একটা নোঙর একবারে পানির নিচে কাদার ভিতরে ডুবে গেছিল। তো আমাদের ডুবুরি অলরেডি কাদার ভিতরে নোঙরটাকে খুঁজে বের করে আজকে আমরা নোঙরটাকে উদ্ধার করতে পারছি। তো আমাদের নোঙরটার ক্যাপাসিটি হলো যে 5380 কেজি। আমরা আজকে এত বড় নোঙরটাকে আমরা অলরেডি উদ্ধার করতে পারছি পানির নিচ থেকে। সবাইকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। সবার কাছে আমার রিকোয়েস্ট, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন এবং ভিডিওটিকে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। আর আমি আপনাদের পাশে আছি, নিত্য নতুন ভিডিও নিয়ে আবারও হাজির হব। সবাইকে অসংখ্য ধন্যবাদ, আল্লাহ হাফেজ।